বিরতির পর চোখ রাখবো পরবর্তী সংবাদের দিকে। যে খবর এই মুহূর্তে উঠে আসছে, ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির পুরনো বিল্ডিং এ ল কলেজের প্রস্তাব আসার পর থেকে ছাত্রদের মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি হয়েছে। ছাত্ররা এই মুহূর্তে আন্দোলনে বসেছে এবং নরসিংগড়ের রোড ব্লক করা হয়েছে যেমনটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ টিআইটি যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের যে দাবি রয়েছে, তাদের যে বক্তব্য রয়েছে যে এমনিতেই তাদের কলেজের যে নতুন কাজ করা হয়েছে সেই বিল্ডিং ছোট, তার মধ্যে আবার পুরনো বিল্ডিংকে ল কলেজ বা অন্য কলেজের জন্য দিয়ে দিলে কিভাবে হবে, সরকারি যে সিদ্ধান্ত এসেছে সেই সিদ্ধান্তকে প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন টিআইটির সকল ছাত্রছাত্রীরা। সকাল থেকে বৃষ্টি ভেজা ওয়েদার, আর এই ওয়েদারকে মাথায় নিয়েই মূলত ছাত্রছাত্রীরা সকলেই আজকে আন্দোলনে অনড়। সকাল থেকে আন্দোলনে বসেছে, তাদের কলেজের যে পুরনো বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে ল কলেজের প্রস্তাব আসার পর থেকে তারা ক্ষোভে ফেটে পড়েছেন এবং এই দাবি কোনো রকমভাবেই তারা মানতে পারছেন না। সরকারি সিদ্ধান্তকে বদল করতে হবে যে দাবি নিয়ে মূলত ছাত্রছাত্রীরা বসেছে তারা কলেজ চত্বরে। তার পাশাপাশি নরসিংগড় যে রোড রয়েছে সেই রোডকেও অবরোধ করে রাখা হয়েছে ছাত্রছাত্রীদের তরফ থেকে। দেখতে পাচ্ছেন যে ছবি, সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়ে বৃষ্টি মাথায় নিয়ে মূলত সকাল থেকে তারা অবরোধে বসেছে। তাদের যে দাবি রয়েছে, তাদের যে কলেজ রয়েছে সেই কলেজের পুরনো বিল্ডিংকে কোনো রকমভাবে অন্য কলেজকে দেওয়া যাবে না, এই দাবি নিয়ে তারা আন্দোলনে সামিল হয়েছেন। কি বক্তব্য রয়েছে স্টুডেন্টদের, কি জানাচ্ছেন তারা আজকে বিক্ষোভে বসে, একবার শুনবো তাদের বক্তব্য। সবাই জানেন যে তোমা ব্লকটা ত্রিপুরার সবচেয়ে প্রথম বলি একটি ১৯৫৮ সালে স্থাপিত, সেই স্থাপিত বিল্ডিংটা হচ্ছে এই এত বড় জায়গাটা ন্যাশনাল ল ইউনিভার্সিটিকে দেওয়ার জন্য জায়গা অ্যালট করা হচ্ছে বা হয়ে গেছে যেটা আমরা জানলাম শুনলাম। এই জিনিসটার প্রতিবাদে আমরা এখানে আজকে জড়ো হয়েছি। আর ন্যাশনাল ইউনিভার্সিটি এত বড় জায়গাটা দিয়ে দেওয়া হয় তাহলে ডিপ্লোমার যে এত বড় স্টুডেন্ট আছে ওদের কোথায় দেওয়া হবে, ওদের ক্লাস কোথায় হবে, ওদের ওয়ার্কশপ কোথায় হবে? এই জায়গায় ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের কোনো নিজস্ব বিল্ডিং নেই, প্রত্যেকটা জায়গায় এইসব বিল্ডিং থাকা সত্ত্বেও বিল্ডিং নেই। সেই জায়গার মধ্যে আমাদের ডিপ্লোমা যদি সরে যায় তাহলে জায়গা কোথায় বিল্ডিং বানানোর? আর আমাদের যে কলেজে এআইসিটি অ্যাপ্রুভেল আছে, প্রথম যে প্রথম কলেজ আমাদের কলেজ, এটার মধ্যে পাঁচটা ডিপার্টমেন্টের মধ্যে চারটা ডিপার্টমেন্টে এনবি অ্যাক্রিডিটেশন আছে, যেহেতু সামনে আগামী বছর কিও আছে, সেই এনবি অ্যাক্রিডিটেশন গুলো চলে যাওয়ার ভয় আছে আমাদের। এইসব জন্যই আমরা আজকে তীব্র প্রতিবাদ জানার জন্য আমরা আজকে জড়ো হয়েছি। আপনাদের তো নতুন একটা বিল্ডিং করা হয়েছে, ওই বিল্ডিংটার মধ্যে যতটুকু জায়গা আছে সেই জায়গার মধ্যে অলরেডি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের জায়গার অভাব আছে। ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে কোনো নিজস্ব বিল্ডিং নেই, ইলেকট্রনিক ডিপার্টমেন্ট যারা আছে তারা কম্পিউটার সায়েন্সের ব্লকে যায়, তারপর ইলেকট্রনিক্সের ব্লকে গিয়ে ক্লাস করে। এইসব সূত্রে আমাদের বিল্ডিং তো যেহেতু নেই, তাহলে বিল্ডিং এর দরকার, আমাদের জায়গা যদি নিতে হয়ে যায় তাহলে আমরা কোথায় করবো? ডিপ্লোমার জন্য যে ব্লকটা আছে সেই ব্লকটা কোথায় যাবে? এত ডিপ্লোমা এখন এখানে কি কি ক্লাস হয়? এখানে পুরো ডিপ্লোমা ক্লাস হচ্ছে, এখানে অনেক ভালো ভালো ওয়ার্কশপ আছে, সেই ওয়ার্কশপ গুলো কোথায় করা? মেকানিক্যালের অনেক অনেক অসুবিধা। সেই বিষয় নিয়ে কি প্রিন্সিপালের সাথে কথা বলেছেন আপনারা? প্রিন্সিপাল স্যার আমরা কোনো কথা বলিনি, আমরা যখন জিনিসটা জানলাম যে এইসব ম্যাটারটা হচ্ছে তখন আমরা এখানে জড়ো হবো। প্রিন্সিপালের সাথে না কথা বলে জড়ো হওয়াটা কি? প্রিন্সিপাল স্যার তো তাদেরকে অবগত করেছেন কি আপনারা? আমরা কাউকেই কিছু বলিনি, আমরা যা করেছি একদম তাছাড়া আমাদের যা যা উৎসব আছে
টিআইটির ছাত্রছাত্রীদের বক্তব্য আমরা শুনলাম এবং বিশেষ করে ডিপ্লোমার যারা ছাত্রছাত্রীরা রয়েছে তারাই আজকে আন্দোলনে বসেছে। এমনিতেই জায়গা সংকীর্ণ হয়ে যাচ্ছে, যে কোনো জায়গা ছোট হচ্ছে, তার পাশাপাশি স্কুল কলেজ তৈরির জন্য সেই রকম ভাবে বড় জায়গা নেই এবং বর্তমানে টিআইটির যে বিল্ডিংটি রয়েছে নতুন বিল্ডিং বা পুরনো বিল্ডিং নিয়ে সেখানেই বহু সাবজেক্টের ক্লাস করানো যায় না, কারণ ক্লাসের সংখ্যাও কিন্তু কমে আসছে, ছাত্রছাত্রীদের সংখ্যা যেখানে বেশি রয়েছে সমস্ত কিছু মিলিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে। তার মধ্যে দিয়ে দাঁড়িয়ে যদি পুরনো বিল্ডিংকে অন্য কলেজের হাতে দিয়ে দেওয়া হয় বা হস্তান্তর করা হয় সেই দাবি কোনো রকম ভাবেই মেনে নিতে পারছেন না ডিপ্লোমার ছাত্রছাত্রীরা। তারা আজকে আন্দোলনে বসেছেন, সকাল থেকে তারা রাস্তা অবরোধে বসেছেন এবং যে দাবি তাদের রয়েছে যে সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে, না হলে তারা আন্দোলনে থেকে পিছু পা হবেন না কোনো রকম ভাবে, কারণ এখনো বহু ডিপার্টমেন্টের ক্লাস রয়েছে যেগুলো নির্দিষ্ট ক্লাসের অভাবে যেগুলো হচ্ছে না, বহু সাবজেক্টের ক্লাস পিছিয়ে পড়ছে, বহু দাবি নিয়ে মূলত ছাত্রছাত্রীরা আজকে আন্দোলনে সামিল হয়েছেন। একটা বিরতি নিচ্ছে, আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।